আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সাইমা হোমিও ক্লিনিকে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের কাছে আজকে চর্মরোগের মধ্যে যে একজিমার বিষয় নিয়ে আলোচনা করব। আমরা তো অবশ্য জানি যে আসলে চর্মরোগ এর মূল কারণ হলো সোরাম আয়োজন, পরিবেশ পরিস্থিতি অবস্থা পরিপ্রেক্ষিতে চর্মরোগ বিভিন্নভাবে বিভিন্ন আকারে দেখা দেয়। একজিমা একটি খুব কঠিন চর্মরোগ। এই রোগ মানুষকে অনেক কষ্ট দেয় এবং দীর্ঘদিন স্থায়ী হয়। এই রোগ চিকিৎসায় আমরা লক্ষণ ভিত্তিক চিকিৎসা দিতে পারি, আর হোমিওপ্যাথিক চিকিৎসা লক্ষণ ভিত্তিক চিকিৎসা। সুতরাং লক্ষণ ছাড়া কোনো মেডিসিন অ্যাপ্লাই করা যায় না। তো আজকে যেটা আমরা লক্ষ্য করছি সেটা হলো যে গাঢ় রস স্রাবি আঠালো রস পরে এরকম একজিমায় আমরা সর্বপ্রথমে গ্রাফাইটিস 200 থেকে উচ্চতর শক্তি প্রয়োগ করব এবং আমরা আশা করি এতে ভালো ফল পাব। আর ফাটা ফাটা যুক্ত লক্ষণের একজিমায় পেট্রোলিয়াম 1M এবং তদূর্ধ্ব শক্তি প্রয়োগ করতে হয়। মাছের আইসের মতো উঠে এমন লক্ষণে বারবারিস একুইফোলিয়াম আর্সেনিক আয়ুট 200 হতে উচ্চ শক্তি প্রয়োগ করতে হয়। এছাড়া আমরা দেখছি যে ঘন পুজ স্রাব প্রচুর রস দুর্গন্ধযুক্ত কোনো ক্ষেত্রে পুজে পোকা হতে দেখা যায়। মারাত্মক চুলকানি সুরসুরানি গরমে ঠান্ডায় এবং রাতে বৃদ্ধি পায় লক্ষণ যদি প্রকাশ পায় সেক্ষেত্রে ম্যাজেরিয়াম 200 থেকে উচ্চ শক্তি প্রয়োগ করতে হয়। শীতকালে বৃদ্ধিপ্রাপ্ত একজিমায় পেট্রোলিয়াম কার্যকরী, তবে অ্যালুমিনা ম্যাজেরিয়াম ও সুরিনাম শীতকালে বৃদ্ধির লক্ষণ আছে। যদি পেট্রোলিয়ামে ভালো কাজ না করে তখন এই সমস্ত ঔষধ থেকে কোনো একটি ঔষধকে নির্বাচন করে আমরা প্রয়োগ করতে পারি। কিন্তু দুর্গন্ধ স্রাব থাকলে এই অবস্থায় সুরিনাম 200 7 দিনে একবার প্রয়োগ করতে হবে। গ্রীষ্মকালে যদি একজিমা বৃদ্ধি পায় এবং সেখানে শুষ্ক একজিমা হয় তখন কেলিয়ার্স নেট্রামিওর সিপিআর 200 এর যে কোনো একটি প্রয়োগ করতে পারি। এভাবে আমরা লক্ষণ বিচার করে বিশ্লেষণ করে ঔষধের লক্ষণের সাথে মিলিয়ে যখন আমরা ঔষধ প্রয়োগ করব তখন অবশ্যই আমাদের চিকিৎসা অত্যন্ত ফলপ্রসূ হবে। আজ আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।